আসসালামু আলাইকুম। এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 39তম ভিডিও। আজকে এই ভিডিওটাতে আপনাদের সাথে যে ফর্মুলাটা নিয়ে শেয়ার করব বা যে ফর্মুলাটা নিয়ে কথা বলবো, সেই ফর্মুলাটার নাম হচ্ছে অফসেট ফর্মুলা। অফসেট ফর্মুলাটা আসলে কি কাজ করে? অফসেট ফর্মুলাটার কাজ হচ্ছে একদম নির্দিষ্ট কোনো ইনফরমেশন অনুযায়ী ঠিক ওই ঘরটাকেই সিলেকশন করা, বা ওই ঘরটাকেই আসলে পারফেক্টলি ওই ঘরটাকে সে আইডেন্টিফাই করে দেবে। এটাই হচ্ছে অফসেট ফর্মুলার কাজ। অফসেট ফর্মুলাটা আসলে কীভাবে কাজ করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি যেটা করেছি যে একটা ফর্ম্যাট নিয়েছি যেটা আমাদের রিপোর্টিংয়ের ভিতরে থাকে, যখন আমরা কাজ করি তখন এই ধরনের একটা ফর্ম্যাট থাকে, এবং সেই ফর্ম্যাটের ভিতরে আসলে রো থাকে বিভিন্ন রকম, 1, 2, 3, 4 করে আমি এখানে কিছু রো দিয়েছি এবং রোয়ের নাম্বার দিয়ে রেখেছি, এবং এভাবে কিছু কলাম থাকে, কলামের নাম্বার B, C, D, E, F, G, এভাবে কিছু কলামের নাম্বার থাকে। এখন আমাদের যদি কোনো নির্দিষ্ট করে নির্দিষ্ট কোনো ঘরের ইনফরমেশন আসলে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা অফসেট ফর্মুলাটা ইউজ করব। তো অফসেট ফর্মুলাটা ইউজ করে আমরা নির্দিষ্ট কোনো ঘরের ইনফরমেশনটা আসলে বের করতে পারবো। তো আমি এই ঘরটাতে অফসেট ফর্মুলাটা ইউজ করতেছি এবং অফসেট ফর্মুলাটা ইউজ করে আসলে ইনফরমেশনটা বের করার চেষ্টা করতেছি। তো যেটা করতে হবে অফসেট ফর্মুলার ক্ষেত্রে, সমান সমান দিতে হবে, লিখতে হবে অফসেট। অফসেটটা এসে গিয়েছে, এখানে আমি ডবল ক্লিক করে দিচ্ছি। এখন বলতেছে রেফারেন্স, রেফারেন্স নাম্বার হচ্ছে যেখান থেকে আসলে শুরু হবে, শুরুটা হচ্ছে আমার স্টার্ট। আমি স্টার্টটাকে সিলেক্ট করে দিলাম, এখান থেকে আসলে আমার ক্যালকুলেশনটা শুরু হবে। আমি একটা কমা দিয়ে দিচ্ছি, বলতেছে যে রো, রো কোনটা, আমি রো এখানে আসলে ইনফরমেশনগুলোকে সিলেক্ট করবো, যার কারণে আমি রোয়ের এই ঘরটাকে ক্লিক করে দিচ্ছি, এবং পরবর্তীতে আমি আসলে এখানে রো নাম্বার ইউজ করব। যেহেতু আমি নির্দিষ্ট করে কোনো রো চাচ্ছি না, তাই আমি এখানে এই ঘরটাকে সিলেক্ট করে নিচ্ছি। দ্যাট মিন্স হচ্ছে এখানে আমি রো নাম্বার ইউজ করব। এই রোটাকে সিলেক্ট করলাম, তারপরে দিয়ে দিচ্ছি কমা, তারপরে হচ্ছে কলামস। আমি কলামসের ঘরটাকে সিলেক্ট করে দিলাম, একটা কমা দিয়ে দিচ্ছি, পরে বলতেছে হাইট, হাইটের ঘরে আসলে হাইটের ঘরটাতে আমি ক্লিক করে দিচ্ছি, এখানে আমি পরবর্তীতে হাইট বসাবো, এবং পরবর্তীতে হচ্ছে ওয়াইড, ওয়াইডের ঘরটাকেও সিলেক্ট করে দিচ্ছি, এবং সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে আমি এন্টার দিয়ে চলে আসছি। এখানে রেফ দেখাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে আসলে কোনো ইনফরমেশান নাই, যার কারণে আমরা এই ঘরটা এরকম দেখাচ্ছে, যখন আমি এখানে ইনফরমেশানগুলো বসাবো তখন আসবে। আমি চাচ্ছি রো নাম্বার টু, রো নাম্বার টু অর্থাৎ দুই নাম্বার রোয়ের ইনফরমেশান, এই দুই নাম্বার রোয়ের ইনফরমেশান, এবং কলাম নাম্বার হচ্ছে টু, অর্থাৎ এখান থেকে স্টার্ট থেকে রো নাম্বার টু, তার মানে 1 এবং 2, এবং কলাম নাম্বার স্টার্ট থেকে 1 এবং 2, কলাম নাম্বার দিলাম হচ্ছে টু। তাহলে রো নাম্বার হচ্ছে এইখান থেকে যদি আমি দেই, তাহলে এটাকে আমি হলুদ কালার করে নিচ্ছি, এইখান থেকে দেই তাহলে এটাকে আমি হলুদ কালার করে নিচ্ছি। দ্যাট মিন্স হচ্ছে আমার এইটা হচ্ছে আমার মেইন, এটা হচ্ছে আমার মেইন জিনিস যেটাকে আসলে ও আইডেন্টিফাই করবে, কারণ আমার এখান থেকে রোতে এবং কলামের ছেদন বিন্দু কিন্তু এখানেই, যে ব্লু কালারটা দিয়েছে সেটা। তাহলে কলাম নাম্বার, রো নাম্বার হচ্ছে, রো নাম্বার হচ্ছে টু, কলাম নাম্বার হচ্ছে টু, এখানে টেল দিয়ে দিচ্ছি আমি এখানে 1, এবং হোয়াইট দিয়ে দিচ্ছি আসলে 1। সাথে সাথে আমার ইনফরমেশান এসে পড়ছে, যে এখানে ইনফরমেশান দেখাচ্ছে হচ্ছে কত, এখানে ইনফরমেশান দেখাচ্ছে 24 আমার ইনফরমেশান দেখাচ্ছে। আমি দেখতে পারতেছি হ্যাঁ, রো নাম্বার টু এবং কলাম নাম্বার টু এর মাঝখানে বিন্দু হচ্ছে আসলে 24, অর্থাৎ রো থেকে দুই নাম্বার রোতে 1 এবং 2 শেষ করে, এবং কলাম নাম্বার টুতে 1 এবং 2 শেষ করে, এইটাই আসলে ইনফরমেশানটা আসে। অর্থাৎ যেই কলাম এবং রো যেই বিন্দুটাতে যে ছেদ করবে, ঠিক ওই ইনফরমেশানটাই এখানে এসে বসবে। তো আমি যদি এটাকে আসলে চেঞ্জ করে দিই, ধরুন আমি এখানে কলাম নাম্বার দিই 5, তাহলে আমার এখানে আমি আর একটা তৈরি করতেছি, যে কলাম নাম্বার 5 যেহেতু আমি দিব, তাহলে আমি এখানে একটা ছেদন বিন্দু তৈরি করি। আমি যদি দিই কলাম নাম্বার 8, তাহলে আসলে কোন ইনফরমেশানটা দেখাবে, তো এই বিন্দু এবং এই বিন্দু, দ্যাট মিন্স হচ্ছে আমার এখানে এই 27টাকে দেখাবে, যে 27-এ যে ছেদ করেছে। সুতরাং আমার 27টা ইনফরমেশান আসার কথা, তাহলে আমি আসলে ইনফরমেশানে বসিয়ে দেখি যে আসলে 27 আসে কিনা। তাহলে আমার এখানে কলাম নাম্বার হচ্ছে কত, কলাম নাম্বার হচ্ছে 5, তাহলে আমি এখানে কলাম নাম্বার দিচ্ছি 5। রো নাম্বার কত, রো নাম্বার হচ্ছে 8, তাহলে রো নাম্বার আমি সরি রো নাম্বার হচ্ছে 8,
এবং কলাম নাম্বার হচ্ছে 5। আমি কলাম নাম্বার 5 দিয়ে দিচ্ছি, সাথে সাথে আমার ইনফরমেশন আসতেছে 27। তার মানে এখানে যেটা আমি বসিয়েছি সেই ইনফরমেশন আসলে ট্রু, এখানে 27 দেখাচ্ছে। তো এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে আপনারা যে কোনো নির্দিষ্ট ফিক্স সেলের যে কোনো ইনফরমেশন আপনারা বের করতে পারবেন। এখন কথা হচ্ছে টেল এবং ওয়াইড কি। টেল এবং ওয়াইড হচ্ছে একই উচ্চতা এবং একই ধরনের পুরুত্বের ঘর। যদি আমরা দুই তিনটা ঘরের চাই, যে না শুধু একটা ঘরের না, দুই তিনটা ঘরের ইনফরমেশন দরকার, যে ওই দুই ঘরের ভিতরে সাম কত, অথবা ওই দুই ঘর কিংবা চার ঘরের মধ্যে সাম কত, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা কি করব। সেই ক্ষেত্রে আসলে কিছুই করতে হবে না, অফসাইট যে ফর্মুলাটা ইউজ করেছি সেই ফর্মুলাটার আগে আসলে একটা সাম ফর্মুলা ইউজ করে দিলেই হবে। এস ইউ এম সাম ফর্মুলাটা ইউজ করে দিব, এবং এটাতে আমি একটা ডবল ব্র্যাকেট করে দিয়ে যদি এন্টার করে দিই, এখন যদি আমি এখানে টু দেই এবং এখানে যদি আমি টু দিয়ে দিই, তাহলে কিন্তু যে ডবল এখানে সব সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে সে দেখাচ্ছে যে আট নাম্বার রো এবং হচ্ছে 5 নাম্বার কলাম যে ইনফরমেশনটা আছে সেই কলামের আশেপাশে, অর্থাৎ ডান পাশে 2 রো, বাম পাশের নিচের দিকে 2 রো, 2 কলাম। তাহলে বাম পাশে 2টাকে ধরেছে এবং নিচের দিকে 2টাকে ধরেছে, সে লম্বালম্বি 2টাকে ধরেছে এবং নিচের দিকে সে 2টাকে ধরেছে। এই 2টাকে ধরে আসলে এই 4টা ঘরের যোগফল হচ্ছে 149। এবং আমরা এখানে সামে দেখতে পারতেছি যে হ্যাঁ 5টা ঘরের ইনফরমেশন যোগ করলে আসলে 449ই হয়। তো এইভাবে এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে নির্দিষ্ট ঘর একদম ফিক্সড করে নির্দিষ্ট ঘরের ইনফরমেশন জানা যাবে, এবং এই কলামের টেল নাম্বার এবং ওয়াইড নাম্বার চেঞ্জ করে আশেপাশের 10, 12, 14, 15 ঘরের জাস্ট ওই ফিক্সড ঘরটুকুর ইনফরমেশন জানা যাবে। তো আশা করি এই ফর্মুলাটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য। আজকে অফসাইট ফর্মুলা নিয়ে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।